ইরানি এক কবি বলেছেন যে কথা দিয়ে মানুষের হৃদয়গুলো পরিষ্কার হয়, আর কথার সাথে যদি যুক্তি থাকে মানুষের চেতনা শানিত হয়। এটি এত জীবন ঘনিষ্ঠ কথা। আজকের প্রযুক্তির যুগে, .com সভ্যতার যুগে আমাদের ছেলেমেয়েরা তো কথাই বলতে চায় না, তার মা বাবার সাথে কথা বলতে চায় না, এবং কী যে চায় কী যে চায় না অভিভাবকরা বুঝতে পারেন অনেক সময়। এমন একটা সময়ে, এমন একটা আবহে যারা বিতর্কের জীবনের প্রথম পর্যায়ে অংশগ্রহণ করে যে অসাধারণ বক্তব্য রেখেছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি। এবং আজকের প্যানেলে যারা ছিলেন স্পিকার সহ, তারা অনেক দক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, তো এই অল্প বয়সী ছাত্রদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী মুখগুলোকে পার্লামেন্টে স্পিকারের চেয়ারে বসিয়ে দিলেও তারা পরিচালনা করতে পারবে। আমি আগামী 50টি বছর আপনারাই দেশের গুরু দায়িত্ব পালন করবেন, এই জন্য কথা বলবেন, কথা বলতে হবে। বহু সত্যকে ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যায় রূপান্তরিত করা হয়, কিন্তু কথা যদি সঠিকভাবে বলা হয়, তার সত্যি সারথি হয় যুক্তি, তাহলে এই অসৎ লোকেরা এই অসৎ কাজটা করতে পারেন না। এই জন্য কথা বলতে হবে, ডিবেট করতে হবে, যুক্তির সাথে, বিনয়ের সাথে, সুন্দর ভাষা দিয়ে, শুদ্ধ উচ্চারণে। এবং এটি পৃথিবীর মানুষ যত ধরনের কম্পিটিশনে অংশগ্রহণ করে, তার শ্রেষ্ঠ কম্পিটিশন হচ্ছে বিতর্ক কম্পিটিশন, যেখানে মানুষের সুকুমার বৃত্তির চর্চা হয়, জ্ঞানের চর্চা হয়, মানুষ নিজেকে তার তথ্য, তার রুচি দিয়ে পৃথিবীর বহু বিষয়কে স্পষ্ট করতে পারে, এবং তারা সামাজিক রাজনৈতিক নেতৃত্বে উঠে আসে। এই বিতর্কে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে অভিনন্দন জানাই, যারা পুরস্কৃত হবেন তাদেরকে অভিনন্দন জানাই, অংশগ্রহণ যারা করেছেন তাদেরকে অন্তত অন্তর থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমরা আশা করি ডিবেটিং ক্লাব এবং ডিবেটিং কালচারে এফ রহমান হলের একটা ঐতিহ্য রয়েছে, আপনারা আরও বেশি বেশি অংশগ্রহণ করবেন, এবং যে কোনো ধরনের সংকট, সমস্যা এবং দুশ্চিন্তার প্রশাসনের পক্ষ থেকে আপনাদের আমরা সাথী হতে চাই। যখন ভালো থাকবেন তখন আমরা নামিয়ে না থাকলেও চলবে, কিন্তু আমাদের সংকট এবং সমস্যার আমরা সবসময় সাথী হতে চাই, এবং আমরা শিক্ষক হিসেবে সেটাই এনজয় করতে চাই। সবাইকে ধন্যবাদ।